Assalamualaikum Everyone, welcome back to my channel. আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার আজকের আয়োজনে থাকছে দারুণ মজাদার আলু পরোটা। আলু পরোটা আমরা সবাই কম বেশি তৈরি করতে পারলেও পারফেক্ট এবং ফুলকো তুলতুলে আলু পরোটা আমরা অনেকেই তৈরি করতে পারি না। কেননা আলু পরোটায় যেহেতু ভেতরে আলুর পুর দিয়ে তৈরি করা হয়, যার কারণে অনেকে মনে করে থাকেন যে আলু পরোটাটা ফুলে না। কিছু প্রয়োজনীয় টিপস সহকারে আজকের এই আলু পরোটার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। রেসিপিটি একবার দেখলে আপনারা বুঝতে পারবেন এটা তৈরি করা কতটা সহজ। এবং এখানে যতগুলো পরোটা আমি বানিয়েছি প্রত্যেকটা পরোটাই কিন্তু ফুলেছে, যার কারণে সবাইকে রিকোয়েস্ট করছি রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে বরাবরের মতো লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। তৈরি করছি আলু পরোটা। আলু পরোটার জন্য প্রথমে একটা ডো তৈরি করে নিচ্ছি। একটা মিক্সিং বোল নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 কাপের মতো ময়দা, লবণ দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো বা স্বাদ মতো দিতে হবে, এরপর দিচ্ছি 1 টিস্পুনের মতো চিনি। প্রথমে শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল স্পুনের মতো তেল। তেলটা দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। একটু ভালোভাবে ময়দার সঙ্গে তেলটা মেখে নিতে হবে। এরপর হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে এখানে একটা ডো তৈরি করে নিতে হবে। চেষ্টা করবেন অল্প অল্প করে পানি দিয়ে এখানে ডোটা তৈরি করে নিতে, কেননা একসঙ্গে বেশি পরিমাণ পানি দিয়ে ডোটা তৈরি না করাই ভালো। অল্প অল্প করে পানি দিয়ে এখানে ডোটা তৈরি করলে পানির পরিমাণটা ভালোভাবে বোঝা যায়। তো ডোটাকে আমি খুব ভালোভাবে এখানে মথে নিয়েছি, ডোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এরপর একটা পেপার টাওয়াল ভিজিয়ে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। সেই ভেজা পেপার টাওয়ালটা দিয়ে এখন এই ডোটাকে ঢেকে রেস্টে রেখে দিব 1/2 ঘন্টার জন্য। আপনারা চাইলে যে কোনো ধরনের ঢাকনা দিয়ে ঢেকে এই ডোটাকে রেস্টে রেখে দিতে পারেন। এরপর আলু পরোটার ভেতরের পুরের জন্য এখানে প্রথমে আমি একটু পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। চুলাটা অন করে এখানে একটা প্যান নিয়েছি এবং দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল স্পুনের মতো তেল। তেলটা হালকা একটু গরম হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ, কাঁচা মরিচ, সামান্য পরিমাণে রসুন কুচি। চুলার আঁচটা বাড়িয়ে এখন পেঁয়াজ এবং কাঁচা মরিচটাকে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজ এবং কাঁচা মরিচটাকে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো চিলি ফ্লেক্স। আপনাদের কাছে যদি চিলি ফ্লেক্স না থাকে আপনারা চাইলে সরাসরি এখানে শুকনো মরিচটাও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আর এভাবে পেঁয়াজ, কাঁচা মরিচ এবং শুকনো মরিচ যদি বেরেস্তা করে আলু পরোটাটা তৈরি করা হয় তো আলু পরোটার টেস্টটা অনেকটা বেড়ে যায়। তো আলুর জন্য মশলাটা আমার তৈরি করা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আলু পরোটার জন্য এখানে বেশ বড় সাইজের 5টার মতো আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই আলুগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাতেও এটা ম্যাশ করে নিতে পারেন। তো এখানে একটা গ্লাসের নিচের অংশ দিয়ে এটাকে আমি একটু ম্যাশ করে নিচ্ছি। সবগুলো আলুকে এখানে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এই ম্যাশ করা আলুটা বাটির একটা সাইডে রেখে দিব। আর অপর সাইডে আমি যে পেঁয়াজ, কাঁচা মরিচ এগুলো বেরেস্তা করে নিয়েছিলাম সেগুলো নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 টিস্পুনের মতো টালা জিরার গুঁড়ো, 1/2 টিস্পুনের মতো চাট মশলা পাউডার। প্রথমে মশলাগুলোর সঙ্গে ভেজে রাখা পেঁয়াজগুলোকে একটু মেখে এটাকে নরম করে নিতে হবে। আর এই পেঁয়াজ বেরেস্তে এবং মশলাটা মেখে নরম করে নিলে রুটিটা বেলতে বেশ সুবিধা হবে, অর্থাৎ ভেতরের পুরটা আর বের হয়ে যাবে না। এখন এই মশলাটার সঙ্গে আলুটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আলুটা মেখে নেওয়ার পর একটু টেস্ট করে দেখবেন, যদি লবণের প্রয়োজন হয় তো সামান্য পরিমাণে লবণ অ্যাড করে এটাকে একটু মেখে নেবেন। আলুটাকে ভালোভাবে মেখে নেওয়ার পর সমান 6 ভাগে ভাগ করে এগুলোকে একটু গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। এরপর আমি যে ডোটাকে রেস্টে রেখেছিলাম সেই ডোটাকে আরও একবার ভালোভাবে একটু মথে নিচ্ছি।
ডোগুলোকে ভালোভাবে মথে নেওয়ার পর এখন সমান ছ ভাগে ভাগ করে কেটে নিচ্ছি। প্রথমে এখানে একটা ডো নিয়ে নিলাম, এরপর এই ডোটাকে দু হাত দিয়ে এভাবে একটু ঘুরিয়ে এটাকে একটা বাটির মতো তৈরি করে নিচ্ছি। এরপর আলুর সেই পুরটা রুটির ভেতরে দিয়ে দিচ্ছি। এরপর রুটির দুটো অংশ এভাবে টেনে মুখটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে, অর্থাৎ আমরা ঠিক যেভাবে পুলি পিঠাটা তৈরি করি প্রথমে সেভাবে এটা তৈরি করে নিতে হবে। আর চেষ্টা করবেন রুটির ভেতরের পুরটা দেওয়ার পর মুখটা ভালোভাবে বন্ধ করে দিতে, তা না হলে রুটিটা বেলার সময় ভেতরের পুরটা বের হয়ে যেতে পারে। এখন একই রকমভাবে বাকি সবগুলো ডো আমি তৈরি করে নিচ্ছি। আর প্রথমে যদি ডোগুলো এভাবে তৈরি করে নেওয়া যায় তো রুটিগুলো বানাতে বেশ সুবিধা হয়। সবগুলো ডো এখানে একই রকমভাবে তৈরি করে নিয়েছি। ডোগুলো তৈরি হয়ে যাবার পর একটা ডো দিয়ে আপনাদেরকে একটু রুটিটা বানিয়ে দেখাচ্ছি। ডোটা নিয়ে নেওয়ার পর হাত দিয়ে এভাবে একটু চেপে এটাকে একটু বড় করে দিচ্ছি। এতে করে আলুর যে ভেতরের পুরটা আছে সেটা ভালোভাবে রুটির ভেতরের অংশে ছড়িয়ে যাবে। আর এই কাজটা করতে হবে হালকা হাতে, অর্থাৎ শক্ত হাতে বা জোরাজোরিভাবে এটা করতে যাবেন না, তাহলে আলুর যে পুরটা আছে সেটা বের হয়ে যেতে পারে। এখন একটা রুটি বেলার বেলনির সাহায্যে আমি রুটিটাকে বেলে নিচ্ছি। খেয়াল রাখবেন রুটিটা বেলার সময় যেন সমানভাবে এটা বেলা হয়, অর্থাৎ কোথাও উঁচু বা কোথাও নিচু না থাকে। আর রুটির সাইজটা এখানে আপনাদের উপর ডিপেন্ড করছে, আপনারা চাইলে রুটিগুলো ছোট বা বড় করেও বানিয়ে নিতে পারবেন। রুটিটাকে এখানে বেলে নিয়েছি, আর রুটিটা বেলে নেওয়ার পর আপনাদেরকে একটু দেখাচ্ছি। আলু পরোটাটা এখানে একটু মোটা রেখেই বেলে নিতে হয়। আর দেখুন রুটিটা কত ভালোভাবে বেলা হয়েছে, ভেতরে যে আলুর পুরটা আছে সেটা কিন্তু বের হয়ে যায়নি। এখন একই রকমভাবে বাকি সবগুলো রুটি এখানে বেলে নিচ্ছি। পরোটাগুলো বানিয়ে নেওয়ার পর এখন আপনাদেরকে একটু ভেজে দেখাচ্ছি। চুলাটা অন করে এখানে একটা প্যান নিয়েছি। প্যানটা হালকা একটু গরম হয়ে যাবার পর একটা পরোটা আমি দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম থেকে কমিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে এখানে পরোটাটা ভেজে নিতে হবে। একটা পাশ হয়ে যাবার পর পরোটাটাকে আমি উল্টিয়ে দিলাম। পরোটাটা উল্টিয়ে দেওয়ার পর একটা স্প্যাচুলার সাহায্যে ওপরের অংশ যদি এভাবে একটু হালকাভাবে চাপ দেওয়া হয় তো দেখবেন যে পরোটাটা খুব সহজেই ফুলে যাবে। পরোটাটাকে আরও একবার একটু উল্টিয়ে দিলাম, আর দেখতে পাচ্ছেন পরোটাটা কিন্তু এই পর্যায়ে ফুলতে শুরু করেছে। পরোটাটা কিন্তু এই পর্যায়ে পুরোপুরি ফুলে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো তেল। তেলটা দেওয়ার পর দেখবেন যে পরোটাটা আরও ফুলে যাবে। দেখুন পরোটাটা কিন্তু আরও ফুলে যাচ্ছে। আবারও উল্টিয়ে দিলাম পরোটাটা। চেষ্টা করবেন সাইডের যে অংশগুলো আছে পরোটার সেগুলো একটু হালকাভাবে চেপে ভেজে নিতে, যেন পরোটার সাইডের অংশগুলো কাঁচা না থাকে। এভাবে আপনারা বাসায় পরোটাটা বানিয়ে দেখতে পারেন। এতে করে পরোটাটা ফোলার পাশাপাশি নরমও তুলতুলে হবে এবং ভেতরে যে আলুর পুরটা আছে সেটাও বের হয়ে যাবে না। সবথেকে বড় কথা হচ্ছে এই পরোটাটা তৈরি করতে খুবই সামান্য পরিমাণে তেল লাগে, খেতেও বেশ মজার হয়। বাসায় তৈরি করে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আলু পরোটাটা ভাজা হয়ে গিয়েছে, এখন এই আলু পরোটাটাকে আমি তুলে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে এখানে আমি আরও একটা পরোটা একই রকমভাবে ভেজে দেখাচ্ছি। তো পরোটাগুলো পারফেক্টভাবে ফোলার জন্য আপনাদেরকে আরও একটা টিপস শেয়ার করছি। সেটা হচ্ছে পরোটাগুলো ভাজার সময় যদি দেখেন যে পরোটার কোনো একটা অংশ ছিঁড়ে গেছে, তো পরোটা ছিঁড়ে গেলে কিন্তু পরোটাগুলো আর ফুলে যাবে না।
তো পরোটার সেই ছেঁড়া অংশে একটা স্প্যাচুলা দিয়ে এভাবে একটু চেপে ধরতে হবে, এতে করে পরোটাটা খুব তাড়াতাড়ি ফুলে যাবে। এখানে আমি যতগুলো পরোটা ভেজে নিয়েছি প্রত্যেকটা পরোটাই কিন্তু এরকমভাবে ফুলেছে। আপনাদের সবাইকে অনুরোধ করছি রেসিপিটি ফলো করে বাসায় একবার তৈরি করে দেখার জন্য, আমার বিশ্বাস আপনাদের পরিশ্রমটা বিফলে যাবে না, আপনারা সবাই অনেক বেশি পছন্দ করবেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। আজকের রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।